হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটা হলো এসকিউএল সার্ভার ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। আমি ফার্স্ট আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইনস্টল করা যায়। দেখেন, এখানে প্রথমে আপনি ইনস্টল করার পর যেখানে কানেক্ট কানেক্টিক নামে একটা অপশন থাকবে, কানেক্ট, তো এখানে আপনি চলে যেতে হবে। চলে যাওয়ার পর দেখেন এখানে ডাটাবেস নামে অপশন আছে, ডাটাবেস। তো ডাটাবেসের এখানে দেখেন আপনাকে ডাটাবেসে চলে যেতে হবে। ডাটাবেসে চলে যাওয়ার পর দেখেন এখানে আপনাকে মাস্টার ডাটা একটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমার যেহেতু ক্রিয়েট করা আছে, তো দেখেন আমি এখানে ক্রিয়েট করা যেহেতু আছে, তাহলে আমি রিস্টোর, এখানে আমি ব্যাকআপটা রিস্টোর করব। দেখেন স্যার, আপনি রাইট বাটন ক্লিক করে এখানে একটা টাস্ক নামে একটা অপশন আছে, টাস্ক। তো এই টাস্কের ভিতরে যে আমি দেখেন এখানে রিস্টোর নামে একটা অপশন আছে, রিস্টোর ডাটাবেস। তো যেখানে আপনার ডাটাবেসটা থাকবে, তো ডাটাবেসটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো অবশ্যই ডাটাবেসের ভিতরে যাওয়ার পর দেখেন একটা একটা ফর্ম চলে আসবে। তো ফর্মের ভিতরে দেখবেন ফর ডিভাইস নামে একটা অপশন আছে, দেখেন এখানে টিক মার্ক দিয়ে ফর ডিভাইসে চলে যেতে হবে। ডিভাইসে যাওয়ার পর দেখেন আপনার সাইটে একটা অপশন আসবে, তো দেখেন এই সাইটে অপশন গিয়ে আপনি অবশ্যই আপনি অ্যাড দিতে হবে, অ্যাড। তো দেখেন এটা আরেকটা ফর্ম চলে আসছে। এই ফর্মের ভিতরে যে ড্রাইভে আপনি ডাটাটা রেখেছেন, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, তো আপনি যে ড্রাইভে ডাটাটা রেখেছেন, যে ফোল্ডারের ভিতরে ডাটাটা রেখেছেন, তো ওই ডাটার ভিতরে যেয়ে আপনাকে কিন্তু এই ডাটাটা নিয়ে আসতে হবে ব্যাকআপটা। তো ব্যাকআপ নেওয়ার পর দেখেন ব্যাকআপটা যেখানেই রাখা হোক, আপনি রাখার পর ওই ব্যাকআপটাকে ফাইলটাকে ওপেন করে এই ব্যাকআপটা নেবেন। দেখেন আমি ব্যাকআপটা নিয়েছি, নেওয়ার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক ফাইল নেমটা পড়ে গেছে, ব্যাকআপের ফাইল নেমটা পড়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমরা এই ব্যাকআপটা নেওয়ার পর তারপরে কিন্তু রিস্টোরটা হবে। তো দেখেন ওই যে আপনার ব্যাকআপটা নিচে একদম পড়ে গেছে, আমরা কি করতে হবে, ওকে দিতে হবে। তো ওকে দেওয়ার পর দেখেন এখানে আমার যেহেতু ডাটাবেসটা চলে আসছে, তার মানে আমাকে এখানে ওকে ওকে দিলেই কিন্তু আমার ডাটাবেসটা এটাতে পড়ে যাবে। ওকে দেখেন এখানে চলে আসছে ডাটাটা। তো এখানে দেখেন ডাটাটা যেহেতু চলে আসছে ডাটাবেসটা, তাহলে আমাকে এখানে এখানে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর আপনাকে অপশনে চলে যেতে হবে। অপশন উপরে থাকবে জেনারেল, নিচে অপশন থাকবে। তো এখানে দেখেন এখানে চারটা অপশন আছে, টিক মার্কের যেটা আছে চারটা অপশন থাকবে, কিন্তু এখানে দেখেন জেনারেল আর অপশনের ভিতরে কিন্তু ওনারের যেটা ফার্স্ট যে অপশনটা থাকবে ওইটাই আপনাকে টিক মার্ক দিতে হবে। আর যদি টিক মার্কটা না দেন, তাহলে কিন্তু আপনার এখানে আপনার রিস্টোরটা কিন্তু হবে না, রিস্টোরই কিন্তু আপনাকে ক্রস দেখাবে, রিস্টোর হবে না। তারপর অবশ্যই টিক মার্কটা দিতে হবে, টিক মার্ক দিয়ে এখানে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর আপনার যে ডাটাটা, এটা কিন্তু অবশ্যই দেখেন ওই পার্সেন্টেজ যাচ্ছে, দেখেন এটা কিন্তু তার মানে কি ডাটাবেস সাকসেসফুলি অ্যাডিং, সাকসেসফুলি, দেখেছেন এটা অবশ্যই আপনার ডাটাবেসটা এখন অ্যাড হয়ে গেছে। ডাটাবেসটা অ্যাড হওয়ার পর আপনি কিন্তু এটা এসকিউএল সার্ভারের সাথে কিন্তু ডাটাবেসটা আপনার সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি এখানে দেখতে পারবেন যে এই ডাটার ভিতরে কি কি আপনার টেবিলটা আছে। দেখেন এখানে দেখেন টেবিল নামে অপশন আছে, দেখেন অনেকগুলো টেবিল আছে। তো আমি আপনাকে ছোট করে একটা জিনিস দেখাবো, সেটা হলো এখানে আপনার একটা ডাটা কিভাবে খুঁজে বের করবেন। শুধু একটা ডেমোটা আমি আপনাদের দেখিয়ে দিব, আপনারা চাইলে আমাকে মেসেজ করে বলে দিতে হবে, মেসেজ করে বলে দিতে পারবেন। আপনার যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই আমাকে নক দিবেন, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের সেটা দেখিয়ে দেওয়ার জন্য। দেখেন আমি এখানে একটা কোড লিখে দিব, কোড লিখে দেওয়ার পর সেখানে একটা আমি যেটাই হোক আপনি যেখান থেকে ডাটাটা কিভাবে খুঁজে বের করবেন, এখানে তো আপনার অনেক ডাটা থাকবে। তো এই ডাটাটা যখন আপনি খুঁজে বের করতে যাবেন তখন কি করতে হবে, দেখেন আমি একটা সূত্র লিখে দিব, দেখেন ওয়্যার বারকোড, মানে ধরেন একটা একটা ক্লু খোঁজার জন্য অবশ্যই বারকোড বা যেটাই হোক আপনাকে খুঁজে বের করতে হবে, যেটা আপনার এটা অফিসিয়াল কাজের জন্য যারা তারাই একমাত্র বুঝতে পারবে। আর যারা শিখতে চায় তারাও কিন্তু এটা কিন্তু খুব ইজি ভাবে যে আমি দেখাচ্ছি, আমি এটা অবশ্যই উনি শিখতে পারবে দেখে দেওয়ার পর। দেখেন আমি একটা বারকোড দিচ্ছি,
তো আমিও চাই যে আমার ভিডিওটা যেন না টেনে দেখবেন, না টেনে যদি আপনি আমার ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপনার বুঝতে পারবেন না। তো দেখেন আমি একটা সূত্র দেওয়ার পরে এক্সিকিউটিভ দিব, দেখেন দেখার পর দেখেন এখানে একটা ডাটাই কিন্তু চলে আসছে, তার ফুল ইনফরমেশন চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু একটা সূত্রের কারণে কিন্তু আমার একটা পুরা ইনফরমেশন কিন্তু একটার ইনফরমেশন চলে আসছিল এতগুলো ডাটার ভিতর থেকে। যেহেতু আপনাদের শুধুমাত্র বেকআপ আর রিস্টোরটা দেখাবো, তার মানে দেখেন এখন বেকআপটা কিভাবে নেবেন, ট্রাক্সে যাবেন, দেখেন একই একই অপশন ট্রাক্সে যাবেন, যার পর দেখেন বেকআপ নামের যে অপশনটা আছে বেকআপ, তো বেকআপে চলে যাবেন, দেখেন একটা ফর্ম চলে আসবে, তো নিচে দেখেন একটা বেকআপের অপশন চলে আসবে যে নেম, বেকআপের যে নেমটা দেখেন ওই কোন ডাটাটা বেকআপ নিবে, ফুল ফুল যে ফুলি নেওয়া হয় ডাটার যে বেকআপটা, অ্যাড অ্যাডের যে অপশনটা, তো এটা যাবে হলো আপনার সি ড্রাইভের, সি ড্রাইভের বেকআপ নামের যে অপশনটা ওই বেকআপ নামের একটা অপশনে চলে যাবে। দেখেন আমি তাও দেখাই দিচ্ছি আপনাকে, দেখেন ফোল্ডারটা যে ফোল্ডারটাতে যাবে ওই ফোল্ডারের মানে দেখেন একটা বেকআপ নামে একটা অপশন থাকবে, তো বেকআপের ভিতরে এটা কিন্তু এটা চলে যাবে। তো এখান থেকেই কিন্তু আমার ডাটাটা নিয়ে আসতে হবে। আর যদি চান যে না এটা আমি এখানে দেখাই দিব, পাথটা দেখাই দিবে, তো পাথটা যদি দেখাই দেন তাহলে পাথের ভিতরে চলে যাবে, দেখেন বেকআপটা হচ্ছে, দেখেন বেকআপ সাকসেসফুলি হয়ে গেছে, দেখেন ওই 100% বেকআপ 100% হয়ে যাবে, যদি কোনো প্রবলেম না হয় তাহলে 100% হয়ে যাবে, এটা অলরেডি বেকআপ হয়ে গেছে। তো আপনার এইভাবে যদি আপনি চান তাহলে অবশ্যই আপনি কিন্তু এখান থেকে আপনার বেকআপটা করতে পারবেন, রিস্টোর করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, এই কামনা করি।